সবাইকে স্বাগত। মাছরাঙা রাতের সংবাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশে বর্তমানে প্রায় 7.5 লাখ মানুষ দৃষ্টিশক্তিহীন, যা মোট জনসংখ্যার 1 ভাগ। ছানি চিকিৎসা না করায় দৃষ্টি হারিয়েছেন 70 ভাগ মানুষ। বেশি দৃষ্টিহীন মানুষ ঢাকায়, এরপরই ময়মনসিংহে। অন্ধত্বের হার বেশি গ্রামে। এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। অন্ধত্ব কমাতে স্কুলে ভর্তির সময় দৃষ্টিশক্তির পরীক্ষা বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নারীর প্রতি সহিংসতা বন্ধে শুধু আইন নয়, বদলাতে হবে সবার মানসিকতাও, বলেছেন প্রধানমন্ত্রী। সকালে বেগম রোকেয়া পদক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। নারী উন্নয়নে নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন। বলেন, স্বাধীনতার আদর্শ বাস্তবায়নে নারীর উন্নয়নের বিকল্প নেই। এবার 5 জনকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। এবং মংলা বন্দরের পশুর চ্যানেলে বাড়ছে নৌযান ডুবির ঘটনা। গেল 11 মাসে ডুবেছে 5টি নৌযান। প্রতিবছর গড়ে 2 থেকে 3টি দুর্ঘটনা ঘটলেও এবছর এটি রেকর্ড ছাড়িয়েছে। ফিটনেসবিহীন নৌযান ও অদক্ষ চালক সহ নানা অব্যবস্থাপনায় নৌযান ডুবি বাড়ছে, বলছে বন্দর কর্তৃপক্ষ। এতে হুমকিতে পড়েছে এই চ্যানেল। দেখা দিয়েছে সুন্দরবনের পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। এবারে বিস্তারিত। চোখের ছানির চিকিৎসা না করানোয় দেশের 30 বা তার বেশি বয়সী মানুষের 70 ভাগই অন্ধ হয়ে যাচ্ছেন। প্রায় 21 ভাগ ক্ষীণদৃষ্টির আর 10 ভাগেরও বেশি দূরদৃষ্টির সমস্যায় ভুগছেন। তবে গত 20 বছরে অন্ধত্বের হার কমেছে 35%। সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চের জরিপে উঠে এসেছে এইসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ কমল। দেশে বর্তমানে দৃষ্টিশক্তিহীন মানুষ 7.5 লাখ, যা মোট জনসংখ্যার 1 ভাগ। এদের 70 ভাগই দৃষ্টি হারিয়েছেন ছানির চিকিৎসা না করায়। রয়েছে ডায়াবেটিস, রেটিনোপ্যাথি, গ্লুকোমা ও বার্ধক্যজনিত কারণও। 30 বা তার বেশি বয়সীদের নিয়ে 2020 সালের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সারা দেশের প্রায় 19,000 মানুষের মধ্যে জরিপ করে এ তথ্য পেয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ। দৃষ্টিশক্তিহীন মানুষের হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে 1.5, এরপরেই ময়মনসিংহে 1.2 ভাগ। নিম্ন আয় ও অল্প শিক্ষিতদের মধ্যেই এই হার বেশি। শহরাঞ্চলে অন্ধত্বের হার যেখানে 0.9, সেখানে গ্রামে তা 1.1%। বাংলাদেশের 30 ঊর্ধ্ব মানুষের প্রতি 100 জনে প্রায় 19 জন কোনো না কোনো রকম ভিজুয়াল ইম্পেয়ারমেন্টে ভুগে। আমরা যদি ক্যাটারেক্টের চিকিৎসাগুলি করতে পারি, আমরা যদি গ্লুকোমা এবং অন্যান্য যে কারণগুলিতে চক্ষু অন্ধত্ব হচ্ছে সেগুলি যদি সেগুলি রোধ করতে পারি, তাহলে আমরা প্রতি 5 জনে 4 জনকে ব্লাইন্ডনেসকে অ্যাভয়েড করতে পারব। জরিপে দেখা গেছে দেশের প্রায় 21 ভাগ মানুষ ক্ষীণদৃষ্টি আর প্রায় 11 ভাগ মানুষ ভুগছেন দূরদৃষ্টির সমস্যায়, যা দূর করতে চশমা পড়ছেন 26 ভাগ মানুষ। চোখের সমস্যা দূর করতে বেশ কিছু সুপারিশও করেছেন বিশেষজ্ঞরা। লেক অফ কমিউনিটি বেসড আই কেয়ার সার্ভিস কন্টিনিউস টু বি এ ব্যারিয়ার ইন দি অপটিমাম আপটেক অফ আই কেয়ার সার্ভিসেস। ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ সাফার্স মোস্ট, এটা আমাদের আরেকটা ফাইন্ডিংস। ইন রিকমেন্ডেশন আমরা বলতে চাই যে স্ট্রেংথেনিং দি এক্সিস্টিং আই কেয়ার সার্ভিসেস। স্কুল কলেজগুলোতে স্কুলে ভর্তি হওয়ার আগেই চোখ পরীক্ষা করতে হবে এবং এই এটা একদম বাধ্যতামূলক করে দিতে হবে। রাতে যে নাইট কোর্সে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, প্রত্যেকটা ড্রাইভারকে এভরি ইয়ার এসিআর করাইতে হবে। বহু লোকের আমরা কিন্তু অ্যাক্সিডেন্ট থেকে তাদেরকে বাঁচাতে পারবো। অন্ধত্ব বা সরকারের লক্ষ্য ছিল 2020 সালের মধ্যে অন্ধত্বের হার 1% নিচে নামিয়ে আনা। তা পূরণ না হলেও গত 20 বছরে সামগ্রিকভাবে 35% কমেছে অন্ধত্বের হার। আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশে এই যে কমিউনিটি ভিশন সেন্টার যেটা স্থাপন করা হচ্ছে সেটা ছড়িয়ে দেওয়া। আমি চোখের সমস্যা দূর করতে কৃষকদের মধ্যেও স্ক্রিনিং কার্যক্রম চালানোর তাগিদ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আজকের অনুষ্ঠানের মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। বেগম রোকেয়া দিবস 2021 উপলক্ষে এবার 5 জনকে প্রদান করা হলো বেগম রোকেয়া পদক। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কেবল আইন নয়, নারীর প্রতি সহিংসতা বন্ধে সবার মন মানসিকতা বদলাতে হবে। নারীর অধিকার ও উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য এবার বেগম রোকেয়া পদক 2021 পেলেন 5 জন মহিয়সী নারী।
শিক্ষায় প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, নারী অধিকারে অর্চনা বিশ্বাস, নারীর আর্থ সামাজিক উন্নয়নে শামসুন নাহার রহমান পরাণ, শিক্ষা সাহিত্য ও সংস্কৃতিতে অধ্যাপক ডক্টর জিনাত হুদা এবং পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পদক পান ডক্টর সারিয়া সুলতানা। মুক্তিযুদ্ধ, মুক্ত চিন্তা ও মানবতাবোধ, মানবিকতা, এই তিনটি ম এদেশের প্রতিটি মানুষের অন্তরে গভীরভাবে প্রতিষ্ঠিত হোক, এটাই কামনা করি। রোকেয়া পদক প্রাপ্তদের পদাঙ্ক অনুসরণ করে অন্য নারীরাও দেশ গঠনে এগিয়ে আসবেন, এই আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন, বলেন স্বাধীনতার আদর্শ বাস্তবায়নে নারীর উন্নয়নে বিকল্প নেই। অচলায়তন ভেঙে একবার এগিয়ে যেতে পারলে আর কোনো বাধা আসবে না। আর আমাদের ইসলাম ধর্মে তো মেয়েদের অধিকার দেয়াই আছে, সেখানেই তো সম অধিকারের কথা বলা আছে। কিন্তু তারপর আমাদের দেশে কিছু তো এ ধরনের বাধা আসবে, কিন্তু সেই বাধা আমাদের অতিক্রম করে এগিয়ে যেতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধে কেবল আইন নয়, বরং পুরুষদের মানসিকতা বদলাতেও জোর দেন প্রধানমন্ত্রী। আমরা ধর্ষণের বিরুদ্ধে আইন করেছি, আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে আইন করেছি, আমরা পারিবারিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইন করে দিয়েছি। তো শুধু আইন করলে হবে না, এখানে মানসিকতাটাও বদলাতে হবে, চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে, এবং বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই বিশ্বাসটা করতে হবে যে নারীরা শুধু ভোগের বস্তু না, নারীরা সহযোদ্ধা, নারীরা সহযোগী। যে সাফল্য অর্জিত হয়েছে তার কৃতিত্ব জনগণের উল্লেখ করে দেশের উন্নয়নে সবাইকে একসাথে এগিয়ে যাবার আহ্বান জানান শেখ হাসিনা। ইবতিসাম নাসিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। পুলিশ বাধায় গণভবনে স্মারকলিপি দিতে যেতে পারেনি নিরাপদ সড়ক আন্দোলনকারীদের একটি অংশ। সকালে রাজধানীর নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে গণপরিবহনে অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন জারি, নিরাপদ সড়ক সহ ৬ দফা দাবি তোলেন তারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণভবনের উদ্দেশ্যে যাত্রা করলে পুলিশ তাদের নীলক্ষেত মোড়ে আটকে দেয়। এক পর্যায়ে রাস্তায় বসে পড়েন শিক্ষার্থীরা। এ সময় আজিমপুর থেকে নিউ মার্কেটের দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে কিছুক্ষণ অবস্থান করে আগামী ১৯শে ডিসেম্বর স্মারকলিপি দেওয়ার নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা। ফিটনেসবিহীন নৌযান এবং অদক্ষ চালক সহ নানা অব্যবস্থাপনায় মোংলা বন্দরের পশুর চ্যানেলে সম্প্রতি নৌযান ডুবির ঘটনা বাড়ছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। এতে হুমকির মুখে পড়ছে এই চ্যানেল। মোংলা প্রতিনিধি আমির হোসেন আমুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সরকারি বিভিন্ন মেগা প্রকল্পের ভারী ইকুইপমেন্ট, মেশিনারিজ, সার, ক্লিংকার ও খাদ্যপণ্য সহ নানান পণ্য আমদানি রপ্তানি বাড়ায় মোংলা বন্দরে বাড়ছে জাহাজের আনাগোনা। বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে এ সকল পণ্য পরিবহন করছে অভ্যন্তরীণ রুটের লাইটারেজ, কার্গো ও বার্জ সহ বিভিন্ন নৌযান। পণ্য বহনকারী অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এই সকল নৌযানগুলো প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। প্রতি বছর গড়ে দুই থেকে তিনটি দুর্ঘটনা ঘটলেও চলতি বছর এটি রেকর্ড ছাড়িয়েছে। গেল ১১ মাসেই ডুবেছে ৫টি নৌযান। যে সমস্ত জায়গায় চর পড়ে আছে, এই চর এলাকায় কোনো মার্কা বাতি নাই, বয়া বাতি নাই, বিধায় বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় কবলিত হচ্ছে। দুর্ঘটনা কবলিত হওয়ার কারণে মোংলা বন্দরের যে চ্যানেলগুলো আছে, চ্যানেলগুলো ন্যারো হয়ে যাচ্ছে এবং রাত্রে জাহাজ আসবে এবং যাবে, নির্গমন হবে, কিন্তু সেটা এই সমস্ত কারণে হচ্ছে না। নেভিগেশনের প্রবলেম, নাইট নেভিগেশন বলতে গেলে বাতির অভাব আছে, নদীর নব্যতার অভাব আছে, দিস আর দ্য রিজনস। এটা আমাদের দ্যার ইজ এ ডিপার্টমেন্ট, মেরিন মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট ইস্যু দিস, দে টেক কেয়ার অফ দিস ফিটনেস অফ দ্য ভেহিকল, যানবাহন, নদীর বার্স ফ্লাট, তাদের দায়িত্ব। এটা আমাদের নৌযান ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও গত কয়েক মাসে দুর্ঘটনায় মারা গেছে ৩ জন। কর্তৃপক্ষ বলছে ফিটনেসবিহীন নৌযানের অবাধ চলাচল, অদক্ষ চালকের কারণেই ঘটছে এসব। ফিটনেস এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে মাস্টারদের দক্ষতার কিছু শর্টেজ আছে আমি দেখেছি। আর তৃতীয় যেটা হচ্ছে যে ওভারলোড, এই বিষয়গুলি সংশ্লিষ্ট প্রত্যেকেরই আমাদেরকে এই ব্যাপারে আরো কঠোর এবং সজাগ হতে হবে, এবং যদি বন্ধ না করতে পারি চ্যানেলের জন্য এটা একটা বড় ধরনের হুমকি হবে। একের পর এক এসব দুর্ঘটনার কারণে সুন্দরবন ও জলজ প্রাণীদের ঝুঁকিতে ফেলছে বলে মনে করেন পরিবেশবিদরা। পশুর নদী, সেনা নদী বা সুন্দরবনের হাড়বাড়ি এলাকায় সারবাহী, কয়লাবাহী, ক্লিংকারবাহী বা তেলবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটছে।
এতে আমাদের মৎস্য সম্পদ এবং জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি হচ্ছে। আমরা মনে করি বন বিভাগকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের গুরুত্বপূর্ণ এই পশুর চ্যানেলটি সচল রাখতে পণ্যবাহী নৌযান ডুবি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলছেন মোংলা বন্দর ব্যবহারকারীরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় অনেক মানবতা দেখানো হয়েছে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, বেগম জিয়া সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, তাকে অবিলম্বে বিদেশে পাঠানোর আবারও দাবি জানান তিনি। বলেন, গত এক যুগে দেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পূর্ণ বদলে দিয়ে বিরোধী মতের উপর প্রতিহিংসা, অত্যাচার, নির্যাতন চালাচ্ছে আওয়ামী লীগ। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড। তারা এই বিষয়ে আদালতে আবেদন করলে আদালতের নির্দেশনা মেনে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে একথা বলেন তিনি। তার সাজা দণ্ড স্থগিত রেখে তিনি বাসায় চিকিৎসা করার জন্য অলরেডি ব্যবস্থা করে দিয়েছেন। কাজে এইখানে তো মানবতার তিনি মানে প্রতিহিংসা কথা এটা প্রশ্নই আসে না। এটা মেডিকেল বোর্ড এটা জানে, চিকিৎসকরা জানেন, চিকিৎসকরা আদালতে এবং চিকিৎসকরা জানেন কী করতে হবে না করতে হবে। তাদের কাছে সেই রকম প্রপোজাল আসলে আদালত যদি আমাদেরকে ওই রকম কিছু নির্দেশনা দেয় তাহলে আমরা সেটা করতে পারবো, যেতে আদালতের বাইরে আমরা যাওয়ার কোনো সুযোগ নেই। মুজিববর্ষ উপলক্ষে চালু করা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকোর ভ্রাম্যমাণ বুথে মিলছে বিদ্যুৎ বিল পরিশোধ এবং নতুন লাইনের আবেদন সহ 20টি সেবা। মাহমুদুল হাসানের রিপোর্ট। জোয়ার সাহারা জোনের ডেসকোর ভ্রাম্যমাণ বুথ সকাল 11টা থেকে শুরু হয় সেবা কার্যক্রম। এখানে এসে নির্বিঘ্নে কাজ করছেন এ এলাকার লোকেরা, জুয়েল তাদেরই একজন। কোনো ভোগান্তি ছাড়া বিদ্যুৎ বিভাগের এমন সেবা পেয়ে খুশি তিনি। অফিসে গেলে আমাদের অনেক জন ভোগান্তিতে পড়তে, অনেক এর কাছে যাইতে হয়, প্লাস ওর কাছে যাইতে হয়, প্লাস এর কাছে যাইতে হয়, ওর কাছে যাইতে হয়। এক্ষেত্রে আমাদের যেহেতু ঘরের কাছে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে। শুধু জুয়েল নয়, ঘরের কাছে ডেস্কোর সেবা পেয়ে স্বস্তির কথা জানান জোয়ার সাহারা জোনের অনেকেই। যেতে হয়তো বনানি এখন বাসার সামনে আছে, আমার কোনো আর প্রবলেম হলো না, আর ডেস্কোর এখন সার্ভিস আগের থেকে অনেক ভালো। অনলাইনে যখন আমি আমার নাম্বার দিয়ে এন্ট্রি দিতেছি তখন আমার ফাইলটা কি প্রসেসে আছে, কত দূর যাচ্ছে, ফাইলটা আমার স্যাংশন লোড বিনোজন হচ্ছে কিনা, আমার মিটার অ্যাপ্রুভ হচ্ছে কিনা, আমার ডিমান্ড নোট হচ্ছে কিনা, সব আমি নিজেই দেখতে পাচ্ছি। এটা একটা প্রশংসনীয় উদ্যোগ, আমি আশা করি যে সারা বছরব্যাপী এই উদ্যোগটা চলমান থাকবে। আমরা এরকম ধরনের আশা করেছিলাম, কিন্তু আমরা এই বাড়ির কাছে ঘরের কাছে সেবা পাই আমরা অনেক খুশি। শুধু মুজিববর্ষে নয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিয়ে সবার পাশে সবসময় থাকতে চায় ডেস্কো, জানান কর্মকর্তারা। আপ্রাণ চেষ্টা করছি যে গ্রাহকের সম্পূর্ণ সমস্যা যাতে এখানেই সলভ করা যায়, আর যেটা একান্তই পসিবল না সেটা হচ্ছে আমরা অফিসে প্রেরণ করছি, এবং এটা দিয়ে আমরা মনে করছি যে আমরা গ্রাহকের প্রায় কাছাকাছি চলে আসার চেষ্টা করছি। আমরা ভালো সার্ভিস দিয়ে আমরা নিজেরাও অনেক আনন্দিত, এবং আমরা এই সেবাটা অব্যাহত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। প্রতিদিন 3টি ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে 16টি বিক্রয় ও বিতরণ বিভাগের বিভিন্ন এলাকায় গ্রাহকের সেবা দিচ্ছে ডেস্কো। মাহমুদুল হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির দুর্নীতি বিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার পেল মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান উন্মোচন। প্রামাণ্যচিত্র ক্যাটাগরিতে 2টি প্রতিবেদনের জন্য এই পুরস্কার জেতে উন্মোচন। প্রতিবেদনটিতে কারান বাজার ও গুলিস্তান ফ্লাইওভারের নিচে ভাড়া বাণিজ্যের চিত্র উঠে এসেছে। মাছরাঙ্গার অনুসন্ধান ভিত্তিক অনুষ্ঠান উন্মোচনে প্রচারিত হয় এটি। এই রিপোর্টটি করেছিলেন বিশেষ প্রতিনিধি কাউসার সোহেলি। মানে আমাদের জানা মতে এটা তো সব এলাকাতেই টাকা পয়সা নিচ্ছে। উন্মোচনের আরেক অনুসন্ধানী প্রতিবেদন ছিল বয়স্ক ভাতা নিয়ে দুর্নীতির। রিপোর্টটি করেন সিনিয়র রিপোর্টার মাজহার মিলন। অনুসন্ধানে এই 2টি প্রতিবেদনের জন্য টিআইবির পক্ষ থেকে প্রামাণ্যচিত্র বিভাগে পুরস্কৃত করা হলো মাছরাঙ্গা টেলিভিশনের উন্মোচন টিমকে।
অনুসন্ধানের মতো চ্যালেঞ্জিং কাজ করতে এ ধরনের পুরস্কার উৎসাহ বাড়ায় বললেন বিজয়ীরা। কিছু কিছু স্বীকৃতি যেটা আসলে অনুপ্রেরণা যতখানি দেয় ততখানি এইটুকু আমাকে জানান দেয় যে না, আমি যে পথে হাঁটার চেষ্টা করছি, যে কাজটি করতে চাচ্ছি, সেই পথে আমি আছি। বাংলাদেশের যে অনুসন্ধানী সাংবাদিকতার যে ধরনটা নতুন করে শুরু হয়েছে, সেটার সাথে তাল মিলিয়ে আরও বেশি নিজেদেরকে পরিশীলিত করার, আরও বেশি অনুসন্ধানী সাংবাদিকতা করার চেষ্টা টিম উন্মোচন করে যাচ্ছে। অনুসন্ধানী সাংবাদিকতায় কৃতিত্বের জন্য এবছর বিভিন্ন ক্যাটাগরিতে 8 জনকে পুরস্কার দেওয়া হয়। আমরা যারা মাঠে কাজ করি কিংবা রিপোর্টিংয়ের কাজ করি, অনুসন্ধানী কাজ করি মাঝে মাঝে, তো তাদের ক্ষেত্রে এই ধরনের স্বীকৃতিটা আসলেই অনুপ্রেরণা। আঞ্চলিক পর্যায়ে সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা, আপনারা জানেন যে পরিচিত ফেসগুলোর মাঝে অনুসন্ধান করা আসলে খুবই কঠিন, সেই জায়গায় আমরা চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টিআইবির উপস্থাপিত প্রবন্ধে উঠে আসে ব্যবসায়িক স্বার্থ ও শক্তিশালী মহলের প্রভাবে গণমাধ্যম তার স্বাধীনতা হারাচ্ছে। বিভিন্ন ধরনের চাপ, বিশেষ করে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ ইনফরমেশন, এই ধরনের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলোকে চর্চা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের চাপ এবং প্রতিকূলতা সৃষ্টি হচ্ছে। এই বিষয়টিকে আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, দিস ইজ নট পারমিসিবল ইন অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত জুরি বোর্ডের সদস্যরা বলেন, পেশার স্বার্থে বাধা পেরিয়ে অনুসন্ধান চালিয়ে যাওয়ার চ্যালেঞ্জটা নিতে হবে সাংবাদিকদের। আমরা কোন জায়গাটায় ছাড় দিব না, প্রতিষ্ঠানকে অ্যাকাউন্টেবল করার জায়গাটা এবং নিজেদের ক্যাপাসিটি বাড়ানোর জায়গাটা যদি করা যায়, আমার মনে বাংলাদেশ আরও ভালো সাংবাদিকতা দেওয়ার সুযোগ আছে। সাধারণ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে সাংবাদিকদের আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানায় টিআইবি। নুরুন্নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইতিবাচক ভূমিকা পালনকারী ইনফ্লুয়েন্সার্স তরুণ তরুণীদের প্রথমবারের মতন স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছে দ্য মার্ভেল বিইউ। রাতে রাজধানীর একটি হোটেলে 15টি ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনকারী নবীন প্রজন্মের প্রতিনিধিদের দেয়া হয় দ্য মার্ভেল অব টুমরো ইনফ্লুয়েন্সার্স অ্যাওয়ার্ড 2021। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ। প্রধান অতিথি ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ। ইনফ্লুয়েন্সার্স অ্যাওয়ার্ড 2021-এর টাইটেল স্পন্সর দারাজ। সহযোগিতায় ছিল পোলার, হাংরি নাকি, কান্টার এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। অনূর্ধ্ব 17 পর্যায়ে ফুটবলের পারফরম্যান্স যাতে খেলোয়াড়রা আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পারে সেই আশা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালক ও বালিকাদের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজ এই আশাবাদ জানান তিনি। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই বিভাগের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বিজয়ী এবং বিজিতদের ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দুস্থ ক্রীড়াবিদদের সাহায্যার্থে এবার আরও 20 কোটি টাকা অনুদানের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। অনেক সময় আমি দেখেছি যে অনেক আমাদের ক্রীড়াসেবীরা অসুস্থ হয়, অসচ্ছল হয়, তো তাদের জন্য একটা তাদেরকে সাহায্য করবার জন্য একটা ফাউন্ডেশন করা হয়েছে, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন। অতি সম্প্রতি সেখানে 10 কোটি টাকা সিড মানি হিসেবে আমি দিয়েছি, কিন্তু সেখানে আমি আরও 20 কোটি টাকা সিড মানি হিসেবে আমি দেব। টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হতে যাচ্ছেন সৈয়দ শাহেদ রেজা। তবে পরিবর্তন আসছে সহসভাপতি, উপমহাসচিব, কোষাধ্যক্ষসহ বেশ কয়েকটি পদে। মহাসচিব পদে সৈয়দ শাহেদ রেজা ছাড়া অন্য কেউ মনোনয়ন জমা না দেওয়ায় টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। 5টি সহসভাপতি পদের মধ্যে পরিবর্তন আসছে 2টিতে। এর মধ্যে প্রয়াত বাদল রায়ের জায়গায় কাজী নাবিল আহমেদ আর নাজিমুদ্দিন চৌধুরীর পরিবর্তে মাইনুল ইসলাম। তবে এই পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হতে যাচ্ছেন অভিজ্ঞ সংগঠক অঞ্জন চৌধুরী পিন্টু, শেখ বশির আহমেদ এবং মাহবুব আরা বেগম গিনি। কোষাধ্যক্ষ পদে কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের পরিবর্তে নির্বাচিত হতে যাচ্ছেন একে সরকার। আগামী 17 ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার না করলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশের মোট জনসংখ্যার 1% মানুষ দৃষ্টিশক্তিহীন, 70%ই দৃষ্টি হারিয়েছেন ছানির চিকিৎসা না করায়, জরিপের তথ্য। স্ক্রিনিং বাড়ানোর তাগিদ। নারীর প্রতি সহিংসতা বন্ধে শুধু আইন নয়, বদলাতে হবে সবার মানসিকতা বলেন প্রধানমন্ত্রী। 5 মহিষী নারীকে বেগম রোকেয়া পদক প্রদান।
এবং মংলা বন্দরের পশু চ্যানেলে বাড়ছে নৌযান ডুবির ঘটনা, দায়ী নানা অব্যবস্থাপনা। হুমকিতে চ্যানেল, সুন্দরবনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দিই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেওয়াই যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।